সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। সম্প্রতি দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সব পণ্যের পাশাপাশি বেড়ে যায় নিম্ন ও মধ্যবিত্তের খাবার হিসেবে পরিচিত ডিমের দামও। চলতি সপ্তাহের শুরুতে যে ডিমের ডজন এলাকা ভেদে 160 টাকা থেকে 180 টাকায় উঠেছিল, শুক্রবার অর্থাৎ 19 আগস্ট সেই ডিম ডজন প্রতি 140 টাকা থেকে 145 টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে পর্যাপ্ত ডিম থাকলেও দাম বাড়ার ফলে ক্রেতা ও ভোক্তা পর্যায়ে চাহিদা প্রায় অর্ধেকে নেমে এসেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজারে পর্যাপ্ত ডিম রয়েছে। খুচরা বাজারে প্রতিহালি লাল ডিম 45 থেকে 50 টাকা ডজন 145 টাকা থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগির ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 230 টাকায়। অন্যদিকে হাঁসের ডিম ডজন প্রতি 210 টাকা থেকে 220 টাকা বিক্রি হচ্ছে। মুদির দোকানিরা বলছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা সাধারণত আমাদের থেকে বেশি ডিম কিনতেন, এখন তারা ডিম কেনা একেবারে কমিয়ে দিয়েছে। আগে যেখানে গড়ে প্রতিদিন 400 থেকে 500টি ডিম বিক্রি করতেন, এখন সেখানে 200টি ডিম বিক্রিও হচ্ছে না। পাইকারি বাজার ঘুরে দেখা গেছে বাজারের চাহিদার তুলনায় ডিমের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। যখন দাম বাড়ছিল তখন অনেকেই বেশি করে ডিম কিনে রেখেছেন। দাম বেশি দেখে অনেকেই ডিম খাওয়া কমিয়ে দিয়েছেন। তারা বলছেন অনেক হোটেলেই দাম বেশি দেখে ডিম বিক্রি বাদ দিয়েছে, যার ফলে একেবারে ডিমের ক্রেতা নেই। এতে ব্যবসায়িকভাবে তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন। বন্ধুরা, আমার মতো তো এটা সুখবর। আমাদেরকে এভাবেই পণ্য বয়কট করে প্রতিটা অসৎ ব্যবসায়ীদের শিক্ষা দেওয়া উচিত। এই খবরের ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।